আরে আজকে বাংলা স্যারের মুখটা বড় ভারী দেখলাম, বইয়ের সাথে ঝগড়া টগড়া করে এসেছে নাকি? ওটাই তো সমস্যা, সকালবেলায় বইয়ের সাথে ঝগড়া করে আসবে আর আমাদের পিঠে ছড়ি ভাঙবে, তাই তো দেখতেছি। তবে স্যার আইলে আমি হাগু করতে পারলাম। তোদের সব যত ভয়, অত ভয় কিসের? এদিক ওদিক ম্যানেজ করে তাটিয়ে দিবি আর কি। চুপ চুপ স্যার আসতে হইতে। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং গুড মর্নিং, বসো বসো সবাই মিলে। আরে পড়াশোনা সব করে এসেছিস তো বাবা? হ্যাঁ স্যার, আমরা তো সব পড়াশোনা করেই এসেছি। ক্যালকন, তুই বল দেখি কাবারি বানানটা কি হবে? বান্দর, প্রথমেই দিলি তো আমার রাগটা ধরিয়ে। এই চিনি, তুই বল তো কাবারি বানান কি হবে? কাবারি বানান কাবারি বানান স্যার, কয়ে আকার এ বাড়ি ও বাড়ি কাবারি। হ্যাঁ ঠিক বলেছো চিনি। স্যার আমার 2 নাম্বার পেয়েছে, আমি বাইরে যেতে পারি। চুপটি করে বস, এই পড়া জিজ্ঞাসা করতে লাগলাম অমনি তোর পায়খানা পেয়ে গেল। এই যে বিস্কুট, তুই বলতো বাংলায় ন কটা আছে? স্যার ন তো অনেক আছে। অনেক আছে মানে? মানে আমার মায়ের হাতের নোয়া, ঠাকুমায়ের হাতের নোয়া, কাকির হাতের নোয়া, বৌদির হাতের নোয়া, এ বাংলার যত মেয়ে আছে সবারই হাতে নোয়া থাকে স্যার, তাই তো বললাম ন অনেক আছে। কি বিচ্ছু ছেলে রে বাবা, তোরা তো আমায় পাগল করে দিবি। তুমি দাঁড়িয়েই থাকো, তোমাকে আর বসতে হবে না। এই বিস্কুট, তুই বলতো ন কটা আছে? ন তো স্যার, ন তো 2 আছে, এক দন্তের ন আর মূর্ধন ন। এই হাগু, বলতো ন কটা আছে? ন তো স্যার, ন তো 2 আছে, এক দন্তের ন আর মূর্ধন ন। হ্যাঁ ন 2 আছে, এক দন্তের ন আর মূর্ধন ন। আমি বলবো স্যার। না তুমি দাঁড়িয়েই থাকো। না স্যার, আমার পায়ে খুব ব্যথা করছে, আমাকে বসতে দিন। বেশ, তবে এই উত্তরটা বল, তাহলে তোকে বসতে দেব। বল দেখি বাংলায় ব কটা আছে? হ্যাঁ ব 2 আছে। হ্যাঁ তুমি উত্তর ঠিকই বলেছো, কি কি বলো দেখি? তা পারবো না স্যার। একটা হচ্ছে প ফ ব, আর একটা হচ্ছে মরা ব। স্যার এটা খুব অন্যায় করা হয়েছে আমাদের প্রতি, মরার পরে কই আমাদেরকে কেউ ভোজ দিল না। তোকে ভোজ খাওয়াচ্ছি রে ক্যালকন, কি ছেলে রে বাবা, বলছে ভোজ খাবো। এই মরা ব মানে এই বয়ের উচ্চারণ হয় না, যেমন স্বাধীন দন্তে সয়ে বয়ে আকার ধয়ে দীর্ঘি দন্তানো, এই বয়ের দেখো দন্তে সয়ে বয়ের বয়ের কোনো উচ্চারণ নাই, তাই একে মরা বা বলা হয়। আর এই বটা হলো উন্তুজ র ল ব। তাই বলুন স্যার, আমাদের পাড়ায় তো যেই মরে যায় ভোজ দেয়, তাই ভাবলাম মরে গেল অথচ আমাদেরকে ভোজ দিল না। তোকে ভোজ খাওয়াচ্ছি রে বেটার ছেলে, পড়ার নাম নাই ভোজ খাবে। এই নন্টে, তুই তো চুপচাপ আছিস, কোনো কথা বলছিস না, এবার তুই একটা রচনা বলে শোনা দেখি আমাদেরকে। স্যার আজকে তো 25শে বৈশাখ, আমি রবীন্দ্রনাথের রচনা করে এসেছি, রবীন্দ্রনাথের রচনা বলবো স্যার? না, ছেলেটা খুব চালাক আছে, একে আজকে আমি মজা দেখাবো। ও যেটা করে এসেছে সেটা কেউ জিজ্ঞাসাই করবো না, আলাদা অন্য কিছু জিজ্ঞাসা করবো। না রে নন্টে, তোকে আর রবীন্দ্রনাথ নিয়ে রচনা বলতে হবে না, তো ভারতীয় ক্রিকেট টিম নিয়ে একটা প্রবন্ধ বল দেখি। এবার নন্টের অবস্থা টাইট হয়ে যাবে। বলো চান্দু, খুব তো পটর পটর করছিলে। স্যার ভারতীয় ক্রিকেট টিম নিয়ে বলবো তো? হ্যাঁ, ভারতের একটা গুরুত্বপূর্ণ খেলা হলো ক্রিকেট খেলা। ভারতবর্ষ এ খেলায় যথেষ্ট উন্নতি করেছে, বিশ্বের তাবড় তাবড় দেশগুলির মধ্যে ভারত অন্যতম একটা ক্রিকেট টিম।
অতীত কাল থেকে ভারতের এই ক্রিকেট খেলার গৌরব সারা বিশ্বে ছড়িয়ে আছে। বর্তমানে ভারতের ক্রিকেট অধিনায়ক আছে রোহিত শর্মা এবং সহ অধিনায়ক আছে হার্দিক পান্ডিয়া। তবে ভারতের এই ক্রিকেট টিমের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হচ্ছে বিরাট কোহলি। তবে বর্তমানে ভারতীয় টিমের প্লেয়ারদের দাড়ি রাখার একটা প্রবণতা দেখা দিয়েছে। তবে ভারতবর্ষের যত প্লেয়ারই দাড়ি রাখুক না কেন, রবীন্দ্রনাথের দাড়ি বিশ্বসেরা ছিল এবং আছে, ভবিষ্যতেও থাকবে। আর এই রবীন্দ্রনাথ ঠাকুর 25শে বৈশাখ কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে জন্মগ্রহণ করেন। ওনার পিতার নাম ছিল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তিনি অনেক বড় জমিদার ছিলেন। তবে রবীন্দ্রনাথ কোনোদিন স্কুলে যাননি ও সারাদিন জানলায় বসে বসে সবার স্নান করা দেখতেন। তিনি একাধারে কবি, গীতকার, নাট্যকার, অভিনেতা, ঔপন্যাসিক ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছিলেন, তবে সেই পুরস্কারটি চোরে চুরি করে নিয়ে চলে গেছেন। কি সাংঘাতিক রে বাবা, তুই চুপ কর, তুই চুপ কর। দাঁড়া দাঁড়া, তোকে জব্দ করতে হবে। বেশ নন্টে, তুই গ্রীষ্মকালের রচনা বল দেখি। আবার গ্রীষ্মকালের রচনা দিলেন স্যার? রবীন্দ্রনাথটা দিলে স্যার ভালোই হতো, ওটাই আমি ভালো করে পড়ে এসেছি। রবীন্দ্রনাথ দিলে তো ভালোই বলবি, তুই তো ওটাই পড়ে এসেছিস। কিন্তু আমি তোকে ওটা দেবো না, তোকে আমি জব্দ করব। দাঁড়া, না না, তুই গ্রীষ্মকালের রচনাটাই বল। হে নন্টে, তোকে স্যার ছাড়বে না, তোর পিঠে যেমন করে হোক কঞ্চি ভাঙবে। দাঁড়া না, স্যারকে এমন রচনা শোনাবো না, সেটা পাগলা হয়ে যায়। বেশ বেশ, শুরু কর, শুরু কর। বৈশাখ জ্যৈষ্ঠ এই দুই মাস গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালে রোদের তাপ প্রচণ্ড থাকে। মনে হয় এই দুই মাস মামা সবসময় মামির সাথে ঝগড়া করে, তার জন্যে মামার মাথা গরম হয়েই থাকে। তাই এই দু মাস আমরা গরমে খুব হাঁসফাঁস করি। আর এই সময়ে অসুবিধা তো তাদের আরও বেশি হয় যাদের বড় বড় দাড়ি আছে, কারণ গরমে মুখ ঘেমে গেলে দাড়ি কুটকুট কুটকুট করে, বারে বারে চুলকাতে মনে হয়। কিন্তু আমার মাথায় একটা জিনিস কিছুতেই আসছে না, রবীন্দ্রনাথ এত বড় বড় দাড়ি নিয়ে কী করে থাকতেন। তিনি কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবারে 25শে বৈশাখ জন্মগ্রহণ করেন। তার বাবা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর, উনি বড় জমিদার ছিলেন। তিনি কখনো স্কুলে যাননি, সারাদিন জানলায় বসে বসে সবার চান করা দেখতেন। তিনি একাধারে কবি ছিলেন, নাট্যকার, গীতিকার, ঔপন্যাসিক ছিলেন। বাপরে বাপ, তুই চুপ কর, নইলে আমি পাগল হয়ে যাব। স্যার, গ্রীষ্মকালে রচনা হচ্ছে না? হচ্ছে বাবা, হচ্ছে। তোর রচনা বেশিক্ষণ শুনলে আমি পাগল হয়ে যাব, যায় যায় পালিয়ে যাই ক্লাস থেকে।